পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন দেশেরাই ব্যাটার। গত 1 জুলাই সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন মুশফিক। এর আগে পবিত্র ওমরা পালন করলেও এবারই প্রথম হজ পালন করতে গেছেন তিনি। এ কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গে যাননি মুশফিক।